আজ থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত বামপন্থী দলগুলোর ডাকে সারা দেশে একটা ব্যাপক ধরনের গণসংগ্রাম গড়ে তুলবার জন্যে সর্বভারতীয় কনভেনশন থেকে আহ্বান জানানো হয়েছিল আজ থেকে সেটা শুরু হয়েছে একটা ভয়ঙ্কর বিপদের সামনে ভারতের অর্থনীতি ভারতের অর্থনীতি মহামন্দার দিকে এগুচ্ছে এটা আমাদের কথা না আজকে পত্রপত্রিকায় উঠেছে যে আন্তর্জাতিক অর্থ ম্যানেজিং ডিরেক্টর তিনি এই হুশিয়ারি দিয়েছেন ভারতবর্ষে তো বটেই গোটা বিশ্বের অর্থনৈতিক যে মন্দা চলছে সেইটা আরও এই আর্থিক বছরে গভীরতর হতে যাচ্ছে তারই প্রেক্ষাপটে ভারতের অবস্থা আরও মারাত্মক আকার ধারণ করবে বলে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক হুঁশিয়ারি দিয়েছে এখন এই মহামন্দা এটা তো একদিনে হয় না গত কয়েক বছর ধরেই নয়া উদারবাদী নীতি অনুসরণের কারণে এবং বিশেষ করে গোটা পৃথিবীতে এবং আমাদের দেশেও দক্ষিণপন্থী রাজনীতির যে ক্ষমতা দখল তার পরিণামে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে এখন এই যে মহামন্দার ব্যাপারটা বলা হচ্ছে আমরা খুব খারাপ অবস্থার মধ্যে লক্ষণগুলো কি কি কিভাবে সেটা আমরা বলছি উৎপাদন বন্ধ হচ্ছে কমে যাচ্ছে রপ্তানি কমে যাচ্ছে রাজস্ব আদায় কমে যাচ্ছে আমাদের দেশের এবং ব্যাংকের সুদ অনেকবার কমানোর পরেও বিনিয়োগ কম তার ফলে কী হচ্ছে কারখানা বন্ধ হচ্ছে শিল্প বন্ধ হচ্ছে গুরুত্বপূর্ণ সেক্টর অটোমোবাইল থেকে আরম্ভ করে এগুলো পত্রপত্রিকায় উঠেছে কর্মহীনতা ছাঁটাই লে অফ লকআউট এগুলো হচ্ছে অর্থাৎ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা তো হচ্ছেই না যারা কাজ করত তারা নতুন করে বেকার হচ্ছে গত পঞ্চাশ বছরের মধ্যে যুবকদের মধ্যে আটাইশ শতাংশ বেকারত্ব এইটা অতীতে কখনো গত পঞ্চাশ বছরের মধ্যে দেখা যায়নি যেটা আমাদের দেশে হয়েছে এর ফলে কি হচ্ছে আয়ের একটা প্রচণ্ড অসাম্য তৈরি হয়েছে অল্প লোকের হাতে প্রচুর অর্থ সম্পদ আর বেশিরভাগ লোকের হাতে জিনিস কেনবার তার কোনো ক্ষমতা নাই এইটা অর্থনীতির ভাষায় যেটাকে বলা হয় যে বাজারের মোট চাহিদা সেই চাহিদা কমে যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের দেশে এই মহামন্দার দিকে যে আমরা এগুচ্ছি তার একটা লক্ষণ স্পষ্ট আমি বেকারত্বের ক্ষেত্রে একটা উদাহরণ দিতে চাই আমাদের দেশে গ্র্যাজুয়েটদের বাউন্ন শতাংশ বেকার যারা মাস্টার ডিগ্রি করেছেন তাদের বাষট্টি শতাংশ বেকার প্রতি বছর আমাদের দেশে পনেরো পনেরো লক্ষ ইঞ্জিনিয়ার এরা পাশ করে বেরোচ্ছে তার মধ্যে নয় সরকারি বা বেসরকারি কোন ক্ষেত্রেই তাদের চাকরি জুটছে না তো এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমাদের জিডিপির হার কমে গেছে পাঁচ শতাংশ গত আর্থিক বছরে এই আর্থিক বছরে এইটা কমে এক শতা শতাংশের নিচে দাঁড়াবে বলে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারা হুশিয়ারি দিয়েছে এখন এই যে মহামন্দার দিকটা মানুষের ক্রয় ক্ষমতা নেই জিনিস কিনতে পারছে না উৎপাদন হলেও এখানে ধরুন যোগানো ও চাহিদা যোগান কলকারখানা বা উৎপাদন ক্ষেত্র কৃষি ইত্যাদি নানান জায়গাতে যোগানটা হয় আর চাহিদা হচ্ছে যারা ক্রেতা চাহিদার দিকটাতে মানে ক্রেতারা থাকে এই দিকটাতে তাইলে দুটোর একটা সামঞ্জস্য বিধান না করতে পারলে মন্দা থেকে বেরোবার কোনো উপায় নেই আমাদের দেশের যে সরকারটা এই সরকারটা কি করছে এই সরকারটা করছে যোগানের ক্ষেত্রটাকে শক্তিশালী করার চেষ্টা করছে যোগানের ক্ষেত্র মানে শিল্পপতি কর্পোরেট দেশি বিদেশি প্রমোটার তাদেরকে নানান ধরনের কনসেশান ইত্যাদি কর্মকূপ এগুলো করছে কদিন আগে নির্মলা সীতারমন সত্তর হাজার কোটি টাকা ভর্তুকি দিলেন কাদের প্রমোটারদের রিয়েল এস্টেটে যারা কাজ করে আবাসনে যারা কাজ করে মালিকদের রপ্তানিতে ভর্তুকি দেওয়া হলো সত্তর হাজার কোটি টাকা কর্পোরেটদের গত বাজেটে একটা সেস বসানো হয়েছিল তাদের লাভের উপরে বিশেষ করে বিদেশি যে এফআইআই বলে এটাকে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এটা শেয়ার মার্কেটে খাটে এরা প্রচুর ইনকাম করে প্রচুর লাভ করে যখন খুশি তখন চলে যেতে চায় চলে যায় তার উপরে একটা শেষ বসানো হয়েছিল কিন্তু দেখা গেল যে এই বাজেটের সঙ্গে সঙ্গেই বাজার ডাউন হলো কেন শেয়ার বাজার পাঁচ দশমিক তিন বিলিয়ন ডলার এক বিলিয়ন মানে একশো কোটি এক ডলার মানে হচ্ছে ভারতীয় মুদ্রায় তিয়াত্তর টাকা তাতে ছয় দশমিক তিন বিলিয়ন ডলার আমাদের ইন্ডিয়ান ভারতীয় বাজার থেকে সরে গেল নিয়ে গেল ওরা আমাদের এখানে লাভটাফিগুলো করে নিয়ে গেল কারণ কি না শেষ বসানো হয়েছে সার্চার্জ বসানো হয়েছে এখন এই হুমকির মুখে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা কর্পোরেটদের ছাড় দেয়া হল অথবা মকুব করা হল সম্প্রতি এক লক্ষ এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংকের যে রিজার্ভ আছে সেই রিজার্ভ থেকে সরকার নিয়ে নিল কেন নিল এটা এটা নিয়ে নিল বাজেট ঘাটতি পূরণ করার জন্যে যেই রাজস্ব ঘাটতি গত বছর হয়েছিল জিএসটির আয় কম হয়েছিল সেইটা ঘাটতি পূরণ করার জন্যে আরবিআইয়ের উপরে হাত দিয়েছে এমনিতে তো নব্বই শতাংশ তাদের যে লাভের টাকা সবটাই নিয়ে আসছে তার উপরেও তার রিজার্ভ যে ফান্ড সে রিজার্ভ ফান্ড থেকে সে নিয়ে আসছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোনটা যে বাদ থাকবে বোঝা যাচ্ছে না সবগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা হয় বিলগ্নীকরণ করা হচ্ছে লগ্নি উঠিয়ে নেওয়া হচ্ছে অথবা বেসরকারীকরণ বা বিক্রি করে দেয়া হচ্ছে বড় বড় লাভজনক সংস্থা যেগুলো ছিল সেগুলোকে এইভাবে খারাপ অবস্থার মধ্যে নিয়ে ফেলছে এখন বেসরকারীকরণ অর্থ হচ্ছে যে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা কম হবে এসসি এস টি এদের যে রিজার্ভেশন ছিল সরকারি চাকরিতে আধা সরকারি চাকরিতে সেগুলো বেসরকারি ক্ষেত্রে কার্যকর হবে না এমনকি রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো সেই ব্যাংকগুলোকে মানে বেসরকারীকরণ করার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একটার সঙ্গে আরেকটা যুক্ত করে বারোটাতে কমিয়ে আনার চেষ্টা হয়েছে করা হয়েছে স্টেট ব্যাংক হয়েছে অন্যান্যগুলো হচ্ছে অর্থাৎ টাকা যেখানে যেখানে আছে সেই টাকাগুলোকে এক জায়গায় করো কার জন্য এগুলো করো দেশি বিদেশি একচিটিয়া পুঁজিপতিদের জন্য কর্পোরেটদের জন্যে তাতে এটাকে এই যে আউট প্যাকেজ বলা হয় এটাকে এগুলোকে বলা হচ্ছে আউট প্যাকেজ কাদের জন্য কর্পোরেটদের জন্য কৃষকের জন্য না নতুন কর্মসংস্থানের জন্য না আমাদের রাস্তাঘাট রেললাইন ইত্যাদি রাষ্ট্রায়ত্ত সংস্থার উন্নয়ন এগুলোর জন্য একটা পয়সাও সেখানে খরচ করা হচ্ছে না সেই কারণেই আমরা বলছি যে এই মহামন্দার দিকে এগিয়ে চলার যে রাস্তাটা এটা প্রধান কারণ হচ্ছে যে নয়া উদারবাদী নীতি অনুসরণ এক দুই নম্বর হচ্ছে দক্ষিণপন্থীদের উত্থান আমাদের দেশে তিন নম্বর যেটা সংকটের রাস্তাটাকে আরও ত্বরান্বিত করল সেটা হচ্ছে ডিমনিটাইজেশান বা বিমুদ্রাকরণ এবং জিএসটি কোটি কোটি বেকার মানে কাজ করত যারা তারা ছাটাই হয়েছে এটা আমরা আগেও বলেছিলাম তো এই যে সংকট এই যে মানে যোগানের দিকটাকে শক্তিশালী করার জন্য কর্পোরেটমুখী যে পদক্ষেপ কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের সরকার গ্রহণ করছে এটা কিন্তু প্রথম দিকে আমেরিকাতে দুই সালে আমেরিকা ইংল্যান্ড ইটালি জার্মানি ওখানে যখন ধস নামতে শুরু করলো তখন ওরা কিন্তু এই কাজটা করেছিল কিন্তু পরে দেখা গেল যে সরকারি ইয়ে হয়ে যাচ্ছে মানে দেউলিয়া হয়ে যাচ্ছে এবং তখন অন্য রাস্তায় এদেরকে সাহায্য করবার জন্যে চেষ্টা হলো কিন্তু সাধারণ মানুষ গরিব গরিবী রয়ে গেল ক্ষতিগ্রস্ত হল সাধারণ মানুষ আমাদের দেশেও এটা এখানে হচ্ছে আমি আরেকটা উদাহরণ এখানে দিতে চাই যে আমাদের লোকসভা নির্বাচন যে তম লোকসভা নির্বাচন হলো যে লোকসভাটা তৈরি হলো কাদের জন্য এরা কাজ করবে এটা স্পষ্ট আমাদের পাঁচশো তেতাল্লিশ জন লোকসভার মেম্বার তার মধ্যে চারশো পঁচাত্তর জন এরা হচ্ছে কোটিপতি সাংসদরা হচ্ছেন কোটিপতি এবং বর্তমান লোকসভার যে এমপিদের নির্বাচনের সময় যে ঘোষণা ওরা করেছে অ্যাসেট সম্পদ তাতে গড় গড়ে হচ্ছে মাথাপিছু বিশ কোটি তিরানব্বই লক্ষ টাকা দ্যাট ইজ একুশ কোটির মতো অ্যাভারেজ যেটা দুই সালে ছিল চোদ্দো কোটি সামথিং এভারেজ গড় পাঁচ কোটি টাকার পাঁচ কোটি বা পাঁচ কোটি টাকার উপরে সম্পদের মালিক এরকম দুইশো ছেষট্টি জন এমপি লোকসভার তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে পিযুষ গোয়েল রেলওয়ে মিনিস্টার পঁচানব্বই কোটি চার লক্ষ টাকা তাঁর ঘোষণা অনুযায়ী এরপরে অমিত শাহ অমিত শাহ এখন হোম মিনিস্টার তার হচ্ছে চল্লিশ কোটি তিন লক্ষ তিন লক্ষ টাকা এখন লোকসভার সদস্যদের যদি এই প্যাটার্ন হয় মন্ত্রিসভার প্যাটার্ন যদি এরকম হয় সাধারণভাবে তারা কর্পোরেটদের জন্যেই তারা কাজ করবে এবং এই কর্পোরেটদের টাকাতেই কিন্তু তারা নির্বাচনে জয়লাভ করেছে প্রথমবারও করেছে এবারও করেছে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা কর্পোরেটরা দেশি বিদেশি কর্পোরেটরা তাদেরকে দিচ্ছে এখন এই যে যোগানের দিকটা শক্তিশালী আমি যদি বলি যে হ্যাঁ উৎপাদন তাতে বাড়বে কিন্তু চাহিদা না থাকলে তাইলে আমাদের বামপন্থীদের দাবিটা হচ্ছে কর্পোরেটদের সাহায্য না করে সরকারি অর্থ ব্যয় না করে সাধারণ মানুষের কাছে টাকা যায় এরকম কর্মপদ্ধতি তুমি অনুসরণ করো তাইলেই একমাত্র মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে তাতে শিল্পায়ন হবে শিল্প সংকট দূর হবে উৎপাদন আমাদের বাড়বে এগুলো কেনার লোক থাকবে এইটার উপরে ভিত্তি করেই চাহিদার দিকটাকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই বামপন্থীরা সাত দফা দাবিতে এই প্রচার আন্দোলন এবং প্রতিবাদ আন্দোলন শুরু করেছে আজকে থেকে সেটা কি এক নম্বর হচ্ছে যে সরকারি অর্থ বিনিয়োগ করো উন্নয়নমূলক কাজে বিশেষ করে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এবং নতুন করে শূন্যপদ পূরণ করা সহ নতুন করে চাকরি দেওয়ার জন্য পোস্ট তৈরি করো চাকরি দেওয়ার ব্যবস্থা করো তা না হলে যতক্ষণ কেউ চাকরি না পাবে চাকরির দাবিদার যারা ততক্ষণ পর্যন্ত তাদের বেকার ভাতা দিতে হবে এটা হচ্ছে এক নম্বর কথা এইটা যদি হয় তাইলে চাহিদা বাড়বে দুই নম্বর হচ্ছে শ্রমজীবীদের শ্রমিকদের মিনিমাম ওয়েজ ন্যূনতম মজুরি মাসিক আঠারো হাজার টাকা করতে হবে এটা এখন শ্রমিক ট্রেড ইউনিয়নগুলো বিএমএস ছাড়া বাকিটা দাবি করছে একুশ হাজার তো বামপন্থীদের কনভেনশানে এটা বলা হয়েছে আগের যে দাবি সেই দাবিটি রাখা হয়েছে ন্যূনতম আঠারো হাজার টাকা মিনিমাম ওয়েজ এটা করতে হবে মাসিক তিন নম্বর হচ্ছে এই যে কোটি কোটি মানুষ ছাটাই হচ্ছে কলকারখানাগুলোতে এখন বিএসএন বিএসএনএল ডিফেন্স তারপরে এয়ার ইন্ডিয়া এরপরে রেলওয়ে এরকম যে ব্যাংক সংযুক্তিকরণ ইত্যাদির ফলে যে কোটি কোটি কর্মচ্যুতি ঘটবে এই কর্মচ্যুত মানুষদের জন্যে অন্তত বেঁচে থাকার মতো ছাঁটাই অবস্থায় তাদের অ্যালাউন্স ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে তাতে চাহিদার দিকটাকে শক্তিশালী করার দৃষ্টিভঙ্গি নিয়েই দাবি করা হয়েছে চার নম্বর চার নম্বর হচ্ছে প্রাইভেটাইজেশান ব্যাপার অভাবে যেটা করা হচ্ছে এটা বাতিল করো একশো শতাংশ এফডিআই আমাদের ডিফেন্স সেক্টরে আমাদের কয়লাতে কয়লা খনিগুলোতে যেটা করা হয়েছে সিদ্ধান্ত এটা টোটালি প্রত্যাহার করো এই দাবি আমরা করছি এবং প্রচুর সংখ্যক কয়েক কোটি লোক যে সমস্ত জায়গাতে কাজ করে বিএসএনএলেই তো কয়েক লক্ষ লোক হবে যারা কাজ করে এইরকম নানান ক্ষেত্রে যেগুলোকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই পদ্ধতি বন্ধ করো রাষ্ট্রের হাতে ব্যাংক ছিল বলেই রাষ্ট্রের হাতে এই পরিষেবাগুলো ছিল বলেই দুই সালে ভারতবর্ষ ধাক্কা খায়নি সেরকমভাবে এখন বেসরকারীকরণ বা বিক্রি করা বা বিলগ্নীকরণ করার ফলে এই ধাক্কা কিন্তু আমরা সামলাতে পারব না সেই কারণে চাহিদার দিকের উপরে আমরা জোর দিচ্ছি এম রেগা রেগাতে দুশো দিনের কাজ এটা দিতে হবে শহরেও কাজের ব্যবস্থা নিশ্চিত কর্মসংস্থান প্রকল্প চালু করতে হবে এই দাবি আমরা করেছি ছয় নম্বর হচ্ছে তুমি তো কর্পোরেটদের কোটি কোটি টাকা ছাড় দিচ্ছ কৃষকদের কৃষি ঋণ কৃষি ঋণ বলতে সবটা কৃষক পায় ঘটনা তা না তবু যদি আমি কৃষি ঋণ ধরি জোদ্দার জমিদার কন্ট্রাক্টর সব বড় বড় লোকরা তারা কৃষির নাম বলে কৃষি ঋণ নেয় তো এগুলোকে এককালীন কৃষি ঋণ মকুব করতে গেলে দুই হাজার পনেরো একটা তথ্য পার্লামেন্টে দেওয়া হয়েছিল প্রায় চুয়াল্লিশ হাজার কোটি টাকার মতো লাগে এককালীন যদি আমি মকুব করি তা আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা মকুব করছি আমরা ঋণ করছি রিজার্ভ ব্যাঙ্ক থেকে বাজেট ঘাটতি মেটাবার জন্য বড় লোকদের সাহায্য করবার জন্য ট্যাক্স কনসেশন আমরা দিচ্ছি কেন আমরা এই কৃষি ঋণ মকুব করবো না যাতে কৃষকদের যে সংকট চলছে কৃষিতে যে সংকট চলছে কৃষকদের আত্মহত্যা চলছে এগুলো বন্ধ করা যায় এককালীন কৃষি ঋণ মকুব করার দাবি হচ্ছে ছয় নম্বর আর সাত নম্বর হচ্ছে যে সামাজিক পেনশন যেগুলো আছে বিশেষ করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সেগুলো কমপক্ষে তিন হাজার টাকা মাসে করতে হবে শ্রমিক আন্দোলনের টেনগুলো তারা দাবি করেছে এটা পাঁচ হাজার করতে হবে কারণ জিনিসপত্রের দাম এমনভাবে বেড়েছে তো সেই দিক থেকে এই সাত দফা দাবির উপরে আমরা বামপন্থীরা সারা দেশে এই ক্যাম্পেইন প্রচার আমরা শুরু করেছি এবং আমাদের রাজ্যে ওইটা অনুষ্ঠিত হবে আগরতলাতে পনেরো তারিখে পনেরোই অক্টোবর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিবাদ মিছিল ইত্যাদি সংগঠিত করার জন্যে এই যে গুরুত্বপূর্ণ যে লড়াই যেই লড়াইতে মানুষ যদি ব্যাপকভাবে যুক্ত না হন তাইলে শুধু আমাদের রাজ্যের ব্যাপার না আমাদের দেশে অ্যাজও হোল আমাদের রাজ্যে কি হচ্ছে আমাদের রাজ্যে বাজার বাজারের চাহিদা বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ আছে মন্ত্রী বিধায়ক ইত্যাদির ভাতা টাতা বাড়ানো হয়েছে ত্রিস্তর পঞ্চায়েতের কর্মকর্তাদের ভাত ভাতা ভাতা বাড়ানো হয়েছে নানান যে অনুৎপাদক খাতে টাকা পয়সা খরচ করা হচ্ছে ধর্মের নামে পূজার নামে এগুলো উদ্বোধন করার নামে মুখ্যমন্ত্রী পর্যন্ত হেলিকপ্টার ব্যবহার করছেন যেটা অতীতে কোনো আমরা দেখিনি তো এই সমস্ত কেন্দ্রীয় সরকার যা নীতি নিচ্ছে যোগানের দিকটাকে শক্তিশালী করা বড় লোকদের শক্তিশালী করা আমাদের এখানে একই প্রায় একই পন্থা চাহিদা বাড়ানোর জন্যে কোনো পদক্ষেপ নাই কোনো চাকরি নাই যারা ছিল ছাঁটাই করার জন্য চেষ্টা করছে ছাটাই হয়েছেও বেসরকারিকরণ করা হচ্ছে নানান জিনিস এবং দশ হাজার তিনশো তেইশ সরকার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করেনি যেগুলো যে পদ দেখিয়ে গিয়েছিল বামফ্রন্ট সরকার বারো হাজার পদ তৈরি করে অশিক্ষক পদ তো এখন তার অর্থটা কি তার অর্থটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ একটা পরিবারে পাঁচজন হিসাবে এই সমস্ত কারণে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে রেগা রেগা কাজই নাই কয়েকদিন কাজ হয়েছে পেইমেন্ট কয়েক হাজার কোটি টাকা গোটা দেশে আমাদের রাজ্যে বেশ কিছুর মানে কয়েক কোটি টাকা এটা শ্রমিকরা পাও না পনেরো দিন এক মাস পূজা চলে গেছে এখন পর্যন্ত পায়নি যার ফলে নানান জায়গায় ঘেরাও হয়েছে সুতরাং এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে নয়া উদারবাদের বিরুদ্ধে দক্ষিণ বিরুদ্ধে এবং এই যে উদারবাদীদের পোষণ আন্তর্জাতিক লগ্নি পুঁজি আমাদের দেশের একচেটিয়া পুঁজিপতি তাদের যে তোষণ করা হচ্ছে বিজেপি সরকার কেন্দ্রের রাজ্যের এই সরকার সরকারি এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে মানুষকে জড়ো করা মানুষের মধ্যে চেতনা তৈরি করা এবং প্রতিরোধ গড়ে তোলা ব্যারিকেড গড়ে তোলা এটাই হচ্ছে আজকের দিনের বামপন্থীদের কাজ এইটাই একমাত্র বিকল্প যার মধ্য দিয়ে পৃথিবীও গোটা দেশও আমাদের রাজ্য এই মহামন্দা বা সংকট থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আমাদের টাকার মূল্য কমে গেছে এটা আশ্চর্যের ব্যাপার যে এক ডলার মানে তিয়াত্তর টাকা ভারতীয় মুদ্রা এখন মুখ্যমন্ত্রীর নামে একটা পোস্ট দেখলাম পত্রিকায় দেখলাম তার বক্তৃতা যদি ঠিক হয়ে থাকে তিনি বলছেন একই রকম কথা যে ডলারের সঙ্গে টাকার তুলনা কেন হবে এখন এটার তাৎপর্য উনি বুঝে বলেছেন না না বুঝে বলেছেন এটা বলতে পারবো না তারা সবাই এখন ব্যস্ত চাহিদার দিকটা না দেখে শক্তিশালী না করে তারা যুদ্ধের জেগির পূজা পূজা দিয়ে রাফাল রাফালের বিমান আনার জন্য রাজনাথ সিং গেছেন তো বিমান আসবে যুদ্ধ যুদ্ধ ভাব হবে তারপরে নানান ধরনের বিভাজন প্রক্রিয়া নানান ধরনের মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে মন্দির মসজিদ নানান ধরনের ইস্যু তারা তৈরি করবে জাতি উপজাতি মানুষের মধ্যে বিভাজন তৈরি করবে এনআরসি থেকে আরম্ভ করে এখন এই নতুন করে এগুলো হচ্ছে যে অনলাইন ভোটারদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা তারপরে এপিক কার্ড সচিত্র পরিচয়পত্র এগুলো থাকা সত্ত্বেও এগুলো করা হচ্ছে আধার কার্ড সব কিছুর মধ্যে সংযুক্ত তারপরেও দেখা যাচ্ছে এখন এই এনআরসি তৈরি করার জন্যে গোটা দেশে দুই সালে ওরা একটা সার্ভে করবে যেটা আদমশুমারি না কিন্তু আদমশুমারি দুই হাজার একুশে হবে জনগণনা দশ বছর পরপর হয় আবার এখানে দেখা যাচ্ছে যে ছমাস টাইম ছমাসের মতো টাইম দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ওরা একটা সমীক্ষা করবে নামের তালিকা করবে এটাকে ওরা বলছে যে কি পপুলেশন সার্ভে জাতীয় এরকম পপুলেশন সার্ভে এটা এরা করছে তো এগুলো সবই হচ্ছে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং মানুষ যাতে জোটবদ্ধ হয়ে এই যে জনবিরোধী সমস্ত নীতি অল্প লোককে বড় করার যে নীতি এই নীতির বিরুদ্ধে মানুষ যাতে লড়াই করতে না পারে একজোট হয়ে ব্রিটিশের কায়দায় এক একেবারে ব্রিটিশের কায়দা তার জন্যই এই সমস্ত বিভেদকামী পদক্ষেপ ওরা গ্রহণ করছে সুতরাং একদিকে আমার চাহিদা বাড়াবার জন্যে সরকারি অর্থের যে ভূমিকা রাষ্ট্রের যে ভূমিকা সেই ভূমিকা গ্রহণের দাবি আমরা জানাচ্ছি তার জন্য মানুষকে লড়তে হবে এবং অন্যদিকে মানুষের দৃষ্টি দূরে সরিয়ে দেওয়ার জন্যে অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য যে সাম্প্রদায়িক বিভাজন ইত্যাদি যে প্রক্রিয়া ওরা একটার পর একটা লাগু করার চেষ্টা করছে তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ সংগঠিত করতে হবে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে আমি সবাইকে যারা গণতান্ত্রিক যারা এই অর্থনৈতিক আক্রমণের চাপে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ধর্মনিরপেক্ষ সমস্ত জনগণকে আমি আহ্বান জানাবো যে এই প্রতিবাদ কর্মসূচি যেখানে যেখানে হবে সেখানে আপনারা অংশগ্রহণ করুন প্রতিবাদ করুন এবং গোটা দেশে এই প্রতিবাদ যাতে জোরদার হয় তার জন্য প্রত্যেকে আপনারা এই কর্মসূচিতে সামিল হন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে আপনারা অংশগ্রহণ করবেন